ভোরের নিউজ 24 ঘন্টায় সংবাদ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। 14ই ফেব্রুয়ারি ইতিহাসে আজকের এই দিনে। আজ 14ই ফেব্রুয়ারি 2019 রোজ বৃহস্পতিবার, দোসরা ফাল্গুন 1425, গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের 45তম দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম মৃত্যু দিন সহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলী: 1537 সালের এই দিনে পর্তুগিজদের হাত থেকে পালিয়ে বাহাদুর শাহ পানিতে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করেন। 1540 সালের এই দিনে ঘেন্টে প্রবেশ করে রোম সম্রাট পঞ্চম চার্লসের বিদ্রোহী নেতাদের একে একে হত্যা করেন। 1556 সালের এই দিনে 14 বছর বয়সে আকবর মোগল সম্রাট হিসেবে হুমায়ুনের স্থলাভিষিক্ত হন। 1658 সালের এই দিনে বাহাদুরপুরের দারার হাতে সুজা পরাজিত হন। 1663 সালের এই দিনে কানাডা ফ্রান্সের রাজকীয় প্রদেশ হিসেবে পরিগণিত হয়। 1779 সালের এই দিনে ইংরেজ নৌ অভিযাত্রী ক্যাপ্টেন কুক হাওয়াই দ্বীপের অধিবাসীদের হাতে নিহত হন। 1866 সালের এই দিনে নারী সংগঠন ব্রাহ্মিকা সমাজ প্রতিষ্ঠিত হয়। 1881 সালের এই দিনে কলকাতায় অভিষিক্ত ভারতের প্রথম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ স্থাপিত হয়। 1882 সালের এই দিনে কলকাতায় প্রথম পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। 1893 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে হাওয়াই একীভূত হয়। 1912 সালের এই দিনে ইউএনএ শিকাই চীনা প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি হন। 1929 সালের এই দিনে ইলিয়নের শিকাগোতে অল ক্যাপন দলের প্রতিদ্বন্দ্বী 7 জনকে হত্যা করা হয়, যা ভালোবাসা দিবসের হত্যাকাণ্ড হিসেবে পরিচিত। 1929 সালের এই দিনে তরুণ ব্যাকটেরিয়াবিদ স্যার আলেকজান্ডার ফ্লেমিং দৈবক্রমে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কারটি করেন। 1931 সালের এই দিনে কলকাতায় নির্মিত প্রথম সবাক চলচ্চিত্র জয় ভবিনীপতি প্রদর্শন হয়। 1937 সালের এই দিনে ফিলিস্তিনের সাসাগ্রামে সশস্ত্র ইহুদিবাদী গোষ্ঠী পালমাক নির্মম হত্যাকাণ্ড চালিয়েছিল। 1945 সালের এই দিনে দ্বিতীয় মহাযুদ্ধের সময় জার্মানির বিরুদ্ধে সবচেয়ে মারাত্মক বোমা হামলা শুরু করা হয়েছিল। 1950 সালের এই দিনে চীন সোভিয়েত মৈত্রী চুক্তি সম্পন্ন হয়। 1958 সালের এই দিনে জর্ডান ও ইরাক সংযুক্ত হতে প্রস্তুত বলে ঘোষণা করে। 1966 সালের এই দিনে নারী সংগঠন ব্রাহ্মিকা সমাজের প্রতিষ্ঠা হয়। 1972 সালের এই দিনে স্বাধীন বাংলাদেশকে ফ্রান্স ও কানাডার স্বীকৃতি দান। 1974 সালের এই দিনে বাংলা একাডেমিতে স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সাহিত্য সম্মেলন শুরু হয়। 1985 সালের এই দিনে ছাত্রনেতা রাউফুন বসুনিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে অজ্ঞাত পরিচয় আততায়ীর গুলিতে নিহত হন। 1989 সালের এই দিনে স্যাটানিক ভার্সেক উপন্যাসে ইসলামের প্রতি অবমাননার অভিযোগ ইরানের ধর্মীয় নেতা খমনি সালমান রুশদির প্রতি মৃত্যুদণ্ডাদেশ জারি করেন। 1990 সালের এই দিনে ভারতের ব্যাঙ্গালোরে বিমান দুর্ঘটনায় 90 জন যাত্রী নিহত হন। 1991 সালের এই দিনে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হয়। 2003 সালের এই দিনে প্রথম ক্লোনিং করা ভেড়া ডলিকে মেরে ফেলা হয়। 2005 সালের এই দিনে লেবাননের রাজধানী বৈরুতে এক বোমা হামলায় দেশটির সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি নিহত হন। 1404 সালের এই দিনে ইতালীয় রেনেসাঁ স্থপতি ও মনীষী লিওনে বাস্তিত আলবের্তি জন্মগ্রহণ করেন। 1483 সালের এই দিনে মুঘল সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর জন্মগ্রহণ করেন। 1766 সালের এই দিনে ব্রিটিশ অর্থনীতিবিদ টমাস রবার্ট ম্যালথাস জন্মগ্রহণ করেন। ১৯৪৪ সালের এই দিনে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের অধিবাসীদের নেতা সল্ত লারমা এর জন্মগ্রহণ করেন। 1970 সালের এই দিনে ইংরেজ অভিনেতা পরিচালক ও প্রযোজক সাইমন পেজি জন্মগ্রহণ করেন। 1983 সালের এই দিনে ফরাসি ফুটবলার বেকারি সানিয়া জন্মগ্রহণ করেন। 1996 সালের এই দিনে বাংলাদেশি ক্রিকেটার আবু হায়দার রনি জন্মগ্রহণ করেন।
মৃত্যু। 1166 সালের এই দিনে মুসলিম ধর্মপ্রচারক গাউসুল আজম আব্দুল কাদের জিলানি ইন্তেকাল করেন। 1400 খ্রিস্টাব্দের এই দিনে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় রিচার্ড মৃত্যুবরণ করেন। 1537 খ্রিস্টাব্দের এই দিনে পর্তুগিজদের হাত থেকে পালিয়ে বাহাদুর শাহ পানিতে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করেন। 1779 সালের এই দিনে ইংরেজ নাবিক জেমস কুক মৃত্যুবরণ করেন। 1938 সালের এই দিনে চিত্রশিল্পী গগেন্দ্রনাথ ঠাকুর পরলোকগমন করেন। 1975 সালের এই দিনে ইংরেজ জীববিজ্ঞানী ও লেখক জুলিয়ান সোরেল হাংলি মৃত্যুবরণ করেন। 1943 সালের এই দিনে জার্মানি গণিতবিদ ডেভিড হিলবার্ট মৃত্যুবরণ করেন। 1974 সালের এই দিনে উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী ওস্তাদ আমির খাঁ ইন্তেকাল করেন। 1996 সালের এই দিনে ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার বব পাইসলের মৃত্যুবরণ হয়। 2006 সালের এই দিনে ফরাসি অভিনেতা ও গায়ক ডায় কল মৃত্যুবরণ করেন। 2013 সালের এই দিনে জাপানি পাইলট কাজু তোসনুদা মৃত্যুবরণ করেন। 2015 সালের এই দিনে ফরাসি বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা লুইস জর্ডান মৃত্যুবরণ করেন। আজকের এই দিনে দিবস, আজ বিশ্ব ভালোবাসা দিবস, সুন্দরবন দিবস। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।